ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে স্টল নির্মাণের কাজ। রুচি, উৎকর্ষ আর পরিশীলনের দিক থেকে অনন্য বলা চলে বইমেলাকে। একুশে বইমেলার কথা ভাবলেই প্রাণে খুশির দোলা লাগে, উৎফুল্ল হয়ে ওঠে মন। সেই একুশে গ্রন্থমেলা বা বইমেলা আবারও দোরগোড়ায়, তাই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলছে জোর প্রস্তুতি। এখন আমরা অতি দ্রুত কাজ করতেছি, আমাদের লোকজন নামাই দিছি, সবাই কাজ করতেছে, হয়ে যাবে ইনশাল্লাহ। কাঠের দাম, মিস্ত্রি খরচ, রঙের দাম, এগুলো সব বাড়ছে, কিন্তু শুধু মেলার স্টলের যে ভাড়া ওটা গতবারও যা ছিল এবারও তাই আছে। পাঠক ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে বইয়ের পাশাপাশি স্টলের নান্দনিকতায়ও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারও বইমেলার মূল মঞ্চ বসছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। বইয়ের মোড়ক উন্মোচন এবং লেখক বলছি মঞ্চ হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। আর বরাবরের মতো রমনা কালী মন্দিরের পাশে সাধুসাঙ্গা এলাকায় বসছে শিশু চত্বর। 2006 সালের পর বাংলা একাডেমি একুশে বইমেলা পরিচালনা করেনি। আগের বছরগুলোতে মেলা আয়োজনে কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি জড়িত ছিল, যা নিয়ে কিছু সমালোচনা হয়। সমালোচনা এড়াতে আবারও মেলা আয়োজনের দায়িত্বে বাংলা একাডেমি। ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আমরা প্রচণ্ড এক ধরনের বিরোধিতার সম্মুখীন হয়েছিলাম, যে কারণে আমরা যারা দর্শক, যারা ক্রেতা, যারা মেলায় যারা আয়োজক, তাদের প্রতি পরিপূর্ণ সুবিচার করতে পেরেছি বলে আমাদের মনে হয় না। কাজেই আমরা নিজেরাই এই মেলার আয়োজন করার চিন্তা। এবার বইমেলায় যাতায়াতে পাওয়া যাবে মেট্রো রেলের সুবিধা, তাই মেট্রো রেলের চলাচলের সময়সীমা রাত 9টা পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। যদি সংকট হয় তাহলে মেট্রো রেলের নিজেই বোধহয় এটা বাড়াতে পারে বলে আমাদের সঙ্গে মোটামুটি কথা হয়েছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে স্টল নির্মাণের কাজ। রুচি, উৎকর্ষ আর পরিশীলনের দিক থেকে অনন্য বলা চলে বইমেলাকে। একুশে বইমেলার কথা ভাবলেই প্রাণে খুশির দোলা লাগে, উৎফুল্ল হয়ে ওঠে মন। সেই একুশে গ্রন্থমেলা বা বইমেলা আবারও দোরগোড়ায়, তাই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলছে জোর প্রস্তুতি। এখন আমরা অতি দ্রুত কাজ করতেছি, আমাদের লোকজন নামাই দিছি, সবাই কাজ করতেছে, হয়ে যাবে ইনশাল্লাহ। কাঠের দাম, মিস্ত্রি খরচ, রঙের দাম, এগুলো সব বাড়ছে, কিন্তু শুধু মেলার স্টলের যে ভাড়া ওটা গতবারও যা ছিল এবারও তাই আছে। পাঠক ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে বইয়ের পাশাপাশি স্টলের নান্দনিকতায়ও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারও বইমেলার মূল মঞ্চ বসছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। বইয়ের মোড়ক উন্মোচন এবং লেখক বলছি মঞ্চ হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। আর বরাবরের মতো রমনা কালী মন্দিরের পাশে সাধুসাঙ্গা এলাকায় বসছে শিশু চত্বর। 2006 সালের পর বাংলা একাডেমি একুশে বইমেলা পরিচালনা করেনি। আগের বছরগুলোতে মেলা আয়োজনে কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি জড়িত ছিল, যা নিয়ে কিছু সমালোচনা হয়। সমালোচনা এড়াতে আবারও মেলা আয়োজনের দায়িত্বে বাংলা একাডেমি। ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আমরা প্রচণ্ড এক ধরনের বিরোধিতার সম্মুখীন হয়েছিলাম, যে কারণে আমরা যারা দর্শক, যারা ক্রেতা, যারা মেলায় যারা আয়োজক, তাদের প্রতি পরিপূর্ণ সুবিচার করতে পেরেছি বলে আমাদের মনে হয় না। কাজেই আমরা নিজেরাই এই মেলার আয়োজন করার চিন্তা। এবার বইমেলায় যাতায়াতে পাওয়া যাবে মেট্রো রেলের সুবিধা, তাই মেট্রো রেলের চলাচলের সময়সীমা রাত 9টা পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। যদি সংকট হয় তাহলে মেট্রো রেলের নিজেই বোধহয় এটা বাড়াতে পারে বলে আমাদের সঙ্গে মোটামুটি কথা হয়েছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।